হ্যালো গাইস, নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি বানাবো আয়রন থ্রি ক্লোরাইড অ্যান্ড আয়রন টু ক্লোরাইড, এপিসিএল থ্রি এপিসিএল টু। চলো ভিডিও শুরু করা যাক। আর এই রিয়াকশনটা হচ্ছে জারণ বিক্রিয়া। এখানে আমি এপিসিএল টুকে মানে ফেরিক টু ক্লোরাইডকে আমি জারণ করে এপিসিএল থ্রি বানাবো অক্সিজেনের সাহায্যে। অক্সিজেন এখানে ডাইরেক্ট ব্যবহার করবো না, আমি এখানে ব্যবহার করবো এই হাইড্রোজেন পারঅক্সাইড H2O2। লাইট নিয়ে দেখায়, লাইট নিয়ে দেখতে পাচ্ছে আশা করি। হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, এটি পারঅক্সো বন্ধন নিয়ে গঠিত। আপনাদের সব ডিটেলস মাঝখানে করে দেখাচ্ছি, তাকে রিয়াকশনটা আরম্ভ করে দিই। এখানে আমি প্রথমে আমি আগে বানাবো এফিসিএল থ্রু এপিসিএল টু ফেরাস ক্লোরাইড। ফেরাস ক্লোরাইড বানানোর জন্য আমার একটা ওয়েট স্কেল লাগবে, এক কিলো লোহার টুকরো লাগবে। বেশি লোহা দিচ্ছি না, পাইপে দিলাম, কারণ আমার কাছে অনেকটাই এপিসিএল টু আছে। দেখতে পাচ্ছেন অনেকটা আছে এপিসিএল টু। নদী এসিল দেওয়া যাক, এরা রিয়াকশন করছে এবং হাইড্রোজেন গ্যাস বানাচ্ছে। তবে এই হাইড্রোজেন গ্যাসটা ইনপিওর, তার কারণ এই গ্যাস যখন নাকে ঢুকছে তখন ঝাঁঝালো লাগছে, খুব ঝাঁঝালো লাগছে। এর মধ্যে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন গ্যাস, H2O মানে জলীয় বাষ্প, H2S, SO2, NO2 এইসব গ্যাস থাকে, আর্সেনিক থাকে। আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো যে কী করে হাইড্রোজেন গ্যাসকে পিউরিফাই করা হয়, পিউরিফাই করা যায়। সরিয়ে দিই এটাকে, আমার স্কেলটাকে বন্ধ করে সাইডে করি। রিয়াকশন করছে করুক, সাইডে করলাম। এবার আপনাদেরকে বুঝাই কী করে এই আস এবং ইঙ্কের ব্যাপারটা। কিছু কিছু মৌল আছে পৃথিবীতে, সব মৌল না, কিছু কিছু মৌল আছে নির্দিষ্ট, আমি যাদের নাম ধরে সেগুলোরই বলছি। যেমন পারদ, টিন, লোহা, তামা, এই চারটে মৌলেরই নাম জানি যাতে আস হয় ইক হয়। যেমন কপারকে ল্যাটিন ভাষায় বলা হয় কিউপ্রাস, আর তার আস ও ইক হচ্ছে কিউপ্রাস, কিউপ্রিক এরকম। ও আরেকটা সীসা, সে পাঁচখানা হয়, ভুলে গেছিলাম, পাঁচখানা হয়। সীসাকে ল্যাটিন ভাষায় বলা হয় প্লাম্বাম, প্লাম্বাম অর্থাৎ এক মিনিট জটিল হয়ে গেল। পারদকে যেমন ল্যাটিন ভাষায় বলা হাইড্রোজিয়াম, লোহাকে বলা হয় এফি মানে ফেরিক, ফেরাম বলা হয় এরকম। এগুলোরই আস ও ইক হয়। লোহার যেমন হয় Fe2+ আর Fe2+ আয়ন, যেটা হচ্ছে ফেরাস, আর যেটা আর একটা হচ্ছে Fe3+ আয়ন, যেটা হচ্ছে এইটা আরে ফেরিক, এটা হচ্ছে ফেরাস, এটা হচ্ছে ফেরিক। বা আশা করি আপনার ব্যাপারটা বুঝেছেন। আস ও ইকের যারা 9-10 পড়ে, আমি যেমন 8-এ পড়ি, যারা 9-10 পড়ে কোথায় একটু উঁচু তারা আস ও ইকের ব্যাপারটা জানে যে আস ও ইক কি। আশা করি আমাদের রিয়াকশনটা, এক মিনিট এখন ওয়েট করে বা রিয়াকশনটা হয়ে যাওয়ার পর আপনাদের দেখাই। কিছুক্ষণ পর এখন আমাদের রিয়াকশনটা হয়ে গেছে আর করছে না বিক্রিয়া। দেখবে হাইড্রোজেন গ্যাসে বুদবুদ এগুলো। এখন এই আয়রন ক্লোরাইড তৈরি করার জন্য লাগবে HCl, আর লাগবে আয়রন মেটাল। ব্যাস হয়ে গেল আয়রন ক্লোরাইড তৈরি, আয়রন ক্লোরাইড তৈরি হয়ে গেল HCl এবং এই কিনাটাকে জানা বলে আচ্ছা HCl আর আয়রনের সাহায্যে তৈরি হলো FeCl2 এবং বানাবো FeCl3। এই FeCl3 লাগে ইলেকট্রনিক্স PCB ইচিংয়ে, জানি না ব্যাপারটা কী, তো যাই হোক PCB ইচিংয়ে লাগে। এবার এই এই এটাকে আমি জারণ করবো, এই আয়রন
এই আয়রন Fe2 কে আমি এখন জারণ করব কিসের সাহায্যে হাইড্রোজেন পারক্সাইডের সাহায্যে তাহলে অক্সিজেনের সাহায্যে করা হয় আমি হাইড্রোজেন পারক্সাইড ইউজ করছি H2O2 এটার জন্য লাগবে Fe2 আর লাগবে হাইড্রোজেন পারক্সাইড তাহলে আপনারা HCl এর মধ্যে ডাইরেক্ট হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে এই লোহা দিয়ে ডাইরেক্ট এটা বানাতে পারেন আমি এটাও বানানো দেখাচ্ছি আর এটাও দেখাচ্ছি একসঙ্গে এবার এটাকে আমি একটা বাটি ট্রান্সফার করি আস্তে করে এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ হাইড্রোজেন পারক্সাইড দেবো গ্যাস আমি এর মধ্যে হাইড্রোজেন পারক্সাইড দেবো H2O2 এখন কালার চেঞ্জ হবে দেখবেন কালার চেঞ্জ হচ্ছে আমি হবে দেখানোর চেষ্টা করি জান গাছ এভাবে না আমি এটি কনিক্যাল ফ্ল্যাক্সে ট্রান্সফার করে থাকি গাইস সলিউশনটা পুরো কনিক্যাল ফ্ল্যাক্সে ট্রান্সফার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এর মধ্যে আমি আস্তে আস্তে হাইড্রোজেন পারক্সাইড দেব এক ঢাকনা দিয়ে আগে আমি কালার চেঞ্জ করলাম এবার আরেকটু পরিমাণে দেবো এখন ঘন কালার হয়ে গেছে ও ফুমিং হচ্ছে এখানে এখানে অনেকটা এনার্জি হয় বলে এই পাত্রটা গরম হয়ে যাবে এবার দেন সর্ষের তেলের মতো হয়ে গেছে রঙটা এর দ্বারাই বোঝা যাচ্ছে যে এটি বিক্রিয়াটি কমপ্লিট এটি হচ্ছে আমাদের Fe3 আর তো Fe2 এর কালারটা হচ্ছে হালকা সবুজ রঙের কিন্তু Fe3 এর কালারটা হচ্ছে ঘন হলুদ এভাবে আপনারা বাড়িতে বসেই বানাতে পারেন Fe3 এবং Fe2 আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তাহলে প্লিজ লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য ভিডিওতে বাই বাই কোকো কলা যেমন হয় না গাইস কোকো কলার মতো রঙটা হয়ে গেছে অনেকটা কোকো কলা বা সর্ষের তেলের মতো রঙটা ওকে দেখা হবে অন্য ভিডিওতে বাই বাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে বাই বাই